হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কাতল মাছের পেটি দিয়ে আলু ও টমেটো দিয়ে রান্না। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালোভাবে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেজপাতা ও জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব 30 সেকেন্ডের জন্য। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। এখন অ্যাড করব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। এখন অ্যাড করব 7 মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখন অ্যাড করব সামান্য পরিমাণ জিরার গুঁড়া, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এই মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি অ্যাড করব যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে আলুটা কষাতে হবে যাতে 50% সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম, এখন ঢাকনাটা তুলে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করব কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। মনে রাখবেন, কুসুম গরম পানি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন ঢাকনাটা তুলে নেব। এখন বড় সাইজের 1টি টমেটো ফালি করে তরকারির ভিতরে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এখন অ্যাড করব সামান্য পরিমাণে ভাজা জিরা। 1 মিনিটের মতো জাল করে চুলার জালটা অফ করে দিব। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 1টি লাইক দিতে ভুলবেন না। আপনার 1টা লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কাতল মাছ দিয়ে আলুর ঝোলটা কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।